আবারও কথা বলছি স্টুডেন্ট ভিসা লিথুয়ানিয়া নিয়ে। লিথুয়ানিয়া স্টুডেন্ট ভিসা কতটা সমৃদ্ধ, এডুকেশন প্রক্রিয়াটি কি, এগুলো মোটামুটি আমরা সকলেই জানি, যেখানে 350-এরও অধিক সাবজেক্ট ইংলিশ টট পড়ানো হয়। অর্থাৎ ফরেন স্টুডেন্ট হিসেবে আপনারা ইংরেজি মাধ্যমেই পড়তে পারবেন। অনেকগুলো কারণে লিথুয়ানিয়া আমাদের দেশের ক্যান্ডিডেটদের জন্য একটু ধীরগতিতে হলেও বেশ ভালো জনপ্রিয় হয়ে আসছে। হাইলাইটেড পয়েন্টগুলো যদি ধরি তাহলে অবশ্যই দেখি মোটামুটি আইএলটিএস বাধ্যবাধকতা নেই, 7-8 বছরের গ্যাপ স্টাডিতে যাওয়া যাচ্ছে, পিয়ার ফ্যাসিলিটি আছে, ডিউরিং স্টাডি ওয়ার্ক ফ্যাসিলিটি আছে, পড়াশোনা শেষে 1 বছরের জব সার্চিংয়ের ভিসা আছে। শুধু তাই না, সব থেকে কম খরচের যে কান্ট্রিগুলো তার মাঝে লিথুয়ানিয়া পড়ছে। সো সঙ্গত কারণে আমাদের আজকের ভিডিও তাদের জন্য যারা এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে সেঞ্জিনে ঢুকতে চাচ্ছেন, যারা এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে স্টুডেন্ট ভিসায় যেতে চাচ্ছেন। আমরা সবসময় বলে আসছি একটি ভিডিও সবার জন্য নয়, তবে যাদের জন্য তাদের কথা এখানে বলে নিচ্ছি। এবং যারা মনে করছেন লিথুয়ানিয়া আপনার ডেস্টিনেশন কান্ট্রি হতে পারে, এতটুকু দেরি না করে আপনারা স্টার্ট করুন, কারণ লিথুয়ানিয়ার অ্যাডমিশন প্রক্রিয়াটি অবশ্যই একটি নির্দিষ্ট সময়ের পরে ক্লোজিং ডেট পার করে দিয়ে ইউকে বা আদার্স কান্ট্রিতে আমরা যেমন একটু কনসিডার করতে পারি টাইমটিকে, সেভাবে কনসিডার করার কোনো সুযোগ থাকে না। কথা বলবো কটি ইনটেক আছে, কখন থেকে কখন অ্যাডমিশন করা যাচ্ছে, প্রসিডিউরটি কী, এবং এই মুহূর্তে ভিসা প্রক্রিয়াটি কেমন আছে সেগুলো নিয়ে। যারা আমাদের এই চ্যানেলে নতুন তাদেরকে স্বাগত জানাই এবং অনুরোধ করবো সাবস্ক্রিপশন বাটনটি চেপে রাখতে। যারা মনে করছেন আমাদের ইনফরমেশন আপনাদের উপকারে আসছে, তাদেরকে অনুরোধ করবো লাইক বাটন প্রেস করুন এবং সাথে থাকা বেল আইকনটি। যারা অলরেডি আমাদের সাবস্ক্রাইব করে আছেন, যারা আমাদের রেগুলার ভিউয়ার্স, তাদেরকে ধন্যবাদ। লিথুয়ানিয়া সংক্রান্ত অলরেডি মাদার কনসালটেন্টের পক্ষ থেকে আরও একটি ভিডিও আছে এবং যেটিকে আপনারা পূর্ণাঙ্গ ভিডিও হিসেবে কনসিডার করবেন, কারণ সেখানে সম্পূর্ণ একটি তথ্য স্টুডেন্ট ভিসায় যেতে লিথুয়ানিয়া কীভাবে যাওয়া যায়, কী ধরনের বিষয় থাকছে, সেই বিষয়গুলো স্পষ্ট করে বলা আছে। আপনারা চাইলে আবারও দেখে নিতে পারেন এবং প্রযোজ্য ক্ষেত্রে কমেন্টস বা ফোন কলস বা ইমেলস করতে পারেন। অ্যাসেস করার জন্য যদি কেউ বলতে চান আমার প্রসেসিংটি হবে কি না, তাহলে অবশ্যই ডকুমেন্টসটি একটু পাঠিয়ে রেখে তবে প্রশ্ন করবেন। আমরা গুণাগুণ বা বেনিফিটের বিষয়গুলো অবশ্যই বলে নিয়েছি, তবে এই ক্ষেত্রে যে বিষয়টি স্পষ্ট করতে চাই, ইনটেক যেহেতু দুটো, জানুয়ারি এবং সেপ্টেম্বর, সেপ্টেম্বর মেজর ইনটেক হলেও আমাদের এই বছর অলরেডি কোনো ধরনের প্রসেসিং বা কোনো বাংলাদেশ কেন কোনো দেশেরই মোটামুটি প্রসেসিংটি প্রায় অফ ছিল। এবং সঙ্গত কারণে ভিসা সাকসেস রেশিও আমরা লিথুয়ানিয়াতে আগেও দেখে আসছি ভালো, কিন্তু দুঃখজনক হলেও এটাই সত্য, বাংলাদেশি অ্যাপ্লিকেন্টসরা সাধারণত লিথুয়ানিয়ার জন্য খুব বেশি একটা আগ্রহী আমরা কখনোই খুব একটা দেখিনি, যতটা আসলে ইন্ডিয়ান বা পাকিস্তানি বা আদার্স কান্ট্রির লোকজন যাচ্ছে। কিন্তু সেই হিসেবে আমরা বলবো যে আমরা মোটামুটি বেশ ভালোই ফোন কলস রিসিভ করি আপনাদের কাছ থেকে, কিন্তু এই ক্ষেত্রে শুধুমাত্র ইনফরমেশন গ্যাদারের জন্য হলে অবশ্যই আপনারা ভিডিও লিঙ্কটি দেখে নিতে পারেন, কিন্তু ভিসা সাকসেস রেশিও কম খরচ, কম খরচ কেন কথাটি আমরা রিপিট করছি সেটি একটু দেখে নিতে চাই। কস্টিংয়ের ব্যাপারগুলো যদি বলি, টিউশন ফি 1,000 ইউরো থেকে 5,000 ইউরোর মধ্যে পড়ছে। অ্যাভারেজ রেগুলার বেসিস স্ট্যান্ডার্ড যে টিউশন ফিটি আপনারা 2,500 থেকে 3,500 ইউরোর মাঝে আপনাদের পার ইয়ার বেসিস টিউশন ফি পেয়ে যাচ্ছেন। অ্যাডমিশন প্রক্রিয়াটি সম্পন্ন হতে একটু সময় লাগছে, 8 সপ্তাহেরও বেশি সময় লাগছে, প্রায় 10 থেকে 12 সপ্তাহ সময় লেগে যাচ্ছে। কষ্টের ব্যাপারটি যেগুলো বললাম, শুধুমাত্র আমরা টিউশন ফি নিয়ে কথা বলে শেষ করবো না, অবশ্যই লিভিং কস্টটা কেমন আছে এটি একটু পরে বলছি। তার আগে একটু বিষয় দেখে নিতে চাই ভিসা সংক্রান্ত বিষয়ে। অবশ্যই ভিসার তো ব্যাচেলার ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি, সে অনুযায়ী একটি ভিসা হয়ে আসছে বা হবে। তার পরবর্তী সময়ে জব সার্চ করার জন্য আপনারা 1 বছর এক্সট্রা পাচ্ছেন, 5 বছর স্টে করার পর পিআরের জন্য অ্যাপ্লাই করতে পাচ্ছেন। সঙ্গত কারণে বাংলাদেশি অ্যাপ্লিকেন্টসদের জন্য এই কান্ট্রিটি ডেস্টিনেশন হবে, এটাই স্বাভাবিক। হয়তো অনেকের সঠিক ইনফরমেশন জানার জন্য, প্রপারলি ডিপলি নলেজ না থাকার জন্য হয়তো ডিসিশন নিতে পারেননি, সেটি অনেক কারণ হতে পারে। তবে যেহেতু সেপ্টেম্বর ইনটেকটি মোটামুটি প্রায় ফরেন স্টুডেন্টরা যায়নি বললেই বলা যায়, সঙ্গত কারণে এই বছর ভিসা সাকসেস রেশিও আরও বেশি হতে পারে বলে মনে করছি। এবং আমরা আরও একটি দিক ভেবে দেখব, এটা প্রত্যেকের জ্ঞাতার্থে, আসলে এটা আমাদের ব্যক্তিগত কোনো ইনফরমেশন নয়, যা সিচুয়েশনের উপর ভিত্তি করে এটিকে অন্তত খেয়াল করা যায়। আমরা সবকটি কান্ট্রিতেই দেখে আসছি
ডি ক্যাটাগরি ভিসা চালু আছে, অর্থাৎ স্টুডেন্ট ভিসা, লং টার্ম ভিসাগুলো চালু আছে বা ইমিগ্রেশন রিলেটেড, অর্থাৎ প্রতিটি দেশের, প্রতিটি কান্ট্রির রাষ্ট্রপ্রধান তারা তাদের অবস্থান থেকে নিজস্ব আলোকপাত করে যেই বিষয়টি দেখছেন, ইকোনমিকে বুস্ট আপ করার সব থেকে সহজ মাধ্যম স্টুডেন্ট ভিসা। সো সঙ্গত কারণে আপনি যদি নিজেকে কোয়ালিফাই মনে করেন, তবে এই ব্যাপারে কোয়ালিফিকেশনটা নিজেরা অ্যাসেস করতে গিয়ে একটু বিষয় আমি আপনাদেরকে হিন্টস দিতে চাই, সেটি হচ্ছে 55% প্লাস যেন মার্কস হয় সেই বিষয়টি, অর্থাৎ মোস্ট রিসেন্ট এডুকেশনটা 55% মার্কস যেন হয় সেটি খেয়াল রাখবেন। 60 হলে তো অবশ্যই রিসিভ করব, কোনো অসুবিধা নেই। সেই ক্ষেত্রে সাবজেক্টের উপর নির্ভর করবে কোন ইউনিভার্সিটি কোন সাবজেক্টের উপর কী ধরনের মার্কস পার্সেন্টেজ চাইছে। আইএলটিএসটা বাধ্যতামূলক নয়, তারপরে রিকমেন্ড করছি, আইএলটিএস থাকলে খুবই ভালো। জবের ব্যাপারটি উইকলি 20 আওয়ার্স আছে, আর পড়াশোনা শেষে তো বললাম যে এক বছরের এক্সট্রা শুধু জব সার্চ করার জন্য পাচ্ছেন, 5 বছর স্টে করলে পর পিআর ফেসিলিটি পাচ্ছেন, এই সমস্ত আনুষঙ্গিক অনেকগুলো কারণে লিথুয়ানিয়া আপনার ডেস্টিনেশন কান্ট্রি হবে। আজ না হয় কাল অবশ্যই চিন্তা করে দেখবেন। তবে যেই বিষয়টি বলতে চাচ্ছি, ডিউরিং কোভিড প্রতিটি দেশের লং টার্ম ভিসা বা স্টুডেন্ট ভিসা সংক্রান্ত বিষয়গুলো যথেষ্ট ভালো হচ্ছে। এই একমাত্র ভিসা যেখানে আপনার প্রিভিয়াস হিস্ট্রিটি এমন কোনো বিষয় দেখাতে হয় না যে আমি কটি কান্ট্রি ঘুরেছি কি ঘুরিনি, কত বছরের, আর বাকি যে বিষয়টি আছে সেটি হচ্ছে গ্যাপ, স্টাডি গ্যাপ নিয়ে অনেক কান্ট্রি সাধারণত ভিসা দিতে যায় না, এক্ষেত্রে লিথুয়ানিয়াকে আপনারা কনসিডার করতে পারেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিউরিং কোভিড অবশ্যই বিধি নিষেধ মেনে চলবেন। শুভকামনা, আবারও দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো নিউজ নিয়ে। ভালো থাকবেন তত।